بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সৌদি আরব থেকে আওরঙ্গজেব ভাই জানতে চাইছেন কোন অনুষ্ঠান বাড়িতে বিনা দাওয়াতে খাওয়া যাবে কিনা এবং বাড়ির একজনকে দাওয়াত দিলে দুইজন বা তিনজন দাওয়াত খেতে যাবে কি এ যাওয়া যাবে কিনা জি না বিনা দাওয়াতে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাবে না কিংবা একজনকে দাওয়াত দুজন তিনজন খেতে যাওয়া যাবে না জি الموسوعة الفقهية بل الموسوعة الفقهية سيكون بلا يتصرح المالكية والشافعية والحنابلة إمام مالك إمام شافعي إمام, إمام آه أحمد بن حنبل المذهب بلشكر وهو المتبادر من أقبال الحنفية أريد إمام أبو حنيف المذهب قطها অন্যের কোন খাবারের অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিনা দাওয়াতে ইলমিন এবং বিনা তাকে জানিয়ে ইলমি এবং তার সন্তুষ্টি জানা না জানার কারণ না জানা সত্ত্বেও হারামুন হারাম বুঝতে পারা গেল যে যিনি অনুষ্ঠানের মালিক তাকে যদি না না জানিয়ে কিংবা তার বিনা অনুমতিতে আমি যদি অনুষ্ঠান বাড়িতে খেতে যাই তাহলে এটা খাওয়া আমার জন্য হারাম তবে হ্যাঁ হয়তো আপনি একজনকে দাওয়াত করেছে আপনি আরেকজনকে সাথে নিলেন এরকম প্রচলিত আছে যেমন আমাদের দেশে হয়তো অনেক সময় আছে বাপকে দাওয়াত করেছে একটা ছোট্ট ছেলেকে সাথে করে নিয়ে চলে গেল জি আর এরকম নিয়ে গেলে কেউ কিছু মনে করে না যে দাওয়াত বাড়িতেও কিছু মনে করে না এমনকি যিনি দাওয়াত বাড়ির মালিক যিনি অনুষ্ঠানের মালিক তিনি যদি দেখানো যে লোকটাকে দাওয়াত দিয়েছিলাম অথচ লোকটা একটা ছেলেকে সাথে করে নিয়ে এসছে তার সত্ত্বেও কিছু মনে করে না তাহলে এরকম হলে কিন্তু হালাল এরকম হলে কিন্তু হালাল কিন্তু যদি অবস্থাটা এরকম হয় যে দাওয়াত করেছে আমাকে আর আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে গেলাম আর যখনই আমার এই যাওয়াটা বাড়ির মালিক অনুষ্ঠানের মালিক যখন দেখলো তখন মনে একটা কি কিন্তু সৃষ্টি হলো কিংবা সে কিন্তু না চাইলো না এটা যে আমি অমুককে দাওয়াত দিয়েছি অমুক আবার একটা ছেলেকে সাথে করে কেন আনবে তাহলে এই ধরনের কথা কিন্তু বা এই ধরনের কাজ কিন্তু হারাম যে এভাবে দাওয়াত খেতে যাওয়া যাবে না আর যদি একান্তই যদি আপনি যেতে চান যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে একজন রাস্তায় একটা লোক সঙ্গী হয়ে গেলেন যাকে দাওয়াত দেওয়া হয়নি দাওয়াত বাড়িতে পৌঁছানোর পর আল্লাহ রসুল কি করলেন সেই দাওয়াত বাড়ির মালিকের কাছে অনুমতি লেন যে আমাদের সঙ্গে একটা লোক আছে যাকে দাওয়াত দেওয়া হয়নি যদি আপনি অনুমতি দিন তাহলে সে দাওয়াত খাবে অনুমতি না দিলে সে ফিরে যাবে অনুরূপভাবে আপনিও দাওয়াত দেওয়া হয়নি সে যদি কারণে পৌঁছে যায় তাহলে সে বাড়ির মালিকের সঙ্গে দেখা করবে আর বলবে যে ভাই এই লোকটিকে দাওয়াত দেওয়া হয়নি কিন্তু লোকটা এসেছে দাওয়াত খড়জন এসেছে এখন যদি আপনি বলেন যে সেও চাটি খেয়ে নিক সেও কিছু খেয়ে নিক তাহলে খাবে আর যদি আপনি না খেতে বলেন তাহলে সে ফিরে যাবে অনুরূপভাবে আপনি যদি আপনার সঙ্গে আপনার আরো একজনকে দাওয়াত দিয়েছে আপনি আরো দুজনকে নিয়ে গেছেন তাহলে আপনার উচিত হবে সেই বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া যদি অনুমতি দেন যে ভাই আমার সঙ্গে আরো দুজন আছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার আমার আমাদের সঙ্গে তারাও খাবে আর যদি অনুমতি না দেন তাহলে তারা ফিরে যাবে এভাবে করলে কিন্তু তখন হালাল হবে আর এমনি তাকে না জানিয়ে তার অনুমতি না নিয়ে এভাবে কিন্তু দাওয়াত খেলে কিন্তু এটা হারাম বলে গণ্য হবে